গীতসংগীতা 51 অধ্যায়। হে ঈশ্বর, তোমার অটল ভালোবাসার জন্য আমার প্রতি দয়া করো, তোমার অসীম করুণার জন্য তোমার প্রতি আমার সব বিদ্রোহ ক্ষমা করো, আমার সব অন্যায় তুমি ধুয়ে ফেলো, আমার পাপ থেকে আমাকে শুচি করো। আমার সব বিদ্রোহের কথা আমার চেতনায় রয়েছে, আমার পাপ সব সময় আমার মনে রয়েছে। তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, আর তোমার চোখে যা খারাপ তাই করেছি। কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত। হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি, পাপের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম। তুমি অন্তরের মধ্যে সত্য দেখতে চাও, তুমি আমার অন্তরের গভীরে জ্ঞান দাও। এসব গাছের ডাল দিয়ে তুমি আমাকে শুচি করো, তাতে আমি শুচি হব। আমাকে ধুয়ে নাও, আমি তাতে ধবধবে সাদা হব। আমাকে খুশির আওয়াজ ও আনন্দধ্বনি শুনতে দাও। তুমি আমার পাপের দিকে চেয়ে দেখো না, আমার সমস্ত অন্যায় তুমি ক্ষমা করো। হে ঈশ্বর, তুমি আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি করো, আমার মন আবার স্থির করো। তোমার সামনে থেকে আমাকে দূরে করে দিও না, আমার মধ্য থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেও না। তোমার দেওয়া উদ্ধারের আনন্দ আমাকে আবার দাও, তোমার বাধ্য হওয়ার ইচ্ছুক মন দিয়ে তুমি আমাকে সবল করো। তাহলে আমি তোমার পথ সম্বন্ধে বিদ্রোহীদের শিক্ষা দিতে পারব, আর পাপীরা ঘুরে তোমার দিকে ফিরবে। হে ঈশ্বর, আমার উদ্ধারকর্তা ঈশ্বর, খুনের দায় থেকে তুমি আমাকে বাঁচাও, তাতে আমার মুখ থেকে তোমার ন্যায্যতার গান বেরিয়ে আসবে। হে প্রভু, আমার মুখ খুলে দাও, আমি তোমার প্রশংসা প্রচার করব। পশু উৎসর্গের তো তুমি খুশি হও না, হলে আমি তা করতাম, পুরাণ উৎসর্গেও তুমি সন্তুষ্ট হও না। ভাঙাচোরা অন্তরে ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ। হে ঈশ্বর, নম্র এবং নত মনকে তুমি তুচ্ছ করবে না, তোমার মঙ্গল ইচ্ছায় তুমি সিয়নের মঙ্গল করো। তুমি জেরুসালেমের দেওয়াল তোলার কাজ চালিয়ে যাও, তাহলে যোগ্য মনোভাব নিয়ে করা উৎসর্গের অনুষ্ঠানে, পুরাণ উৎসর্গে আর নিঃশেষে পুরাণ উৎসর্গে তুমি আনন্দ পাবে, আর তোমার বেদীর উপরে লোকে সার উৎসর্গ করবে। আমেন। ও হে প্রভু, সেই কারণ চেতন রাখো আমারে, আত্মার দ্বারা করো শাসন, অঞ্জন দাও মোর চোখ।